গাইস গুড মর্নিং, আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো গাইস আজকে একটা গুড নিউজ হয়েছে এবং ব্যাড নিউজ হয়েছে। প্রথমে গাইস আমি গুড নিউজটাই শোনাচ্ছি। তো গাইস আজকে আমাদের এই যে ছোট্ট গপু সোনার ভোজন গাইস আজকে মুখে ভাত, এটাই হচ্ছে গুড নিউজ। আজকে আমার মা সব রান্না করছে, গোবিন্দভোগের খিচুড়ি করছে, ভাজাভুজি করছে গাইস, সেটা গাইস আপনাদের কাছে তুলে ধরবো। আর গাইস ব্যাড নিউজ হচ্ছে এই যে, তো গাইস আজকে আমার ছোট ভাইয়ের অন্নপ্রাশন মুখে ভাত গাইস, আজকে মানে আসন মাসন সব কিনা হয়ে গেছে, তারপরে কি গলায় মালা পরে সব কিনা হয়ে গেছে। কালকে বাবা আর মা মিলে দুর্গাপুর গেছিল। তো গাইস আজকে মানে সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছি যে ভাই সকাল থেকে চলে এসেছি গোপুর বুঝিনো বলে। ভাই বা হাই গাইস বল, হাই গাইস, ওই দিকে তাকিয়ে বলো হাই গাইস, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাফাই করবেন, শ্রীদার মতন। তো তো গাইস ব্যাড নিউজটা হচ্ছে, প্রথমে বলি এই যে আমার এক্সরে রিপোর্ট, এই যে দেখুন গাইস। প্রথমে গাইস আমার পাটা হোলির দিন মানে যেদিন আমরা পুরী থেকে এসেছি তার পরের দিনে হোলি খেলতে বেরিয়েছি, ব্যাস পা মচকে বসে রয়েছি গাইস। তো ভাবলাম যে বেশি কিছু হয়নি, হালকা শিরা উপর শিরা যেটা উঠে যায় বলে যেটা হয়েছে। তো আমরা গেলাম আমার হসপিটালে, মানে এক্সরেটা করিয়ে নিয়েছি, এই যে এক্সরেটা, তো এখানে বললো কিছু হয়নি গাইস। তারপরে যে শিরা উপর শিরা যেখানে বসে উঠে বসানো করায় সেখানে গেলাম, শিরা উপর শিরা বসালাম। তারপরে গাইস মানে কাল পরশু দিনকে গাইস ডাক্তার দেখালাম, মানে ডাক্তার দেখি বলছে দু জায়গায় ক্র্যাক হয়ে গেছে। তো গাইস আমি ক্র্যাক শুনে আমার মাথা হয়ে গেল, বাপরে গাইস আমি ভয়ে একদম কিছু ডাক্তার আমি আর কেউ আছে নাকি, ও বাবা এখন বলছে ক্র্যাক হয়ে গেছে, এখানে প্লাস্টার করতে হবে। গাইস আমাকে প্লাস্টার করতে বলেছিল, আমি করিনি। তো বাবার দু সপ্তাহ বলেছে যে ওষুধ খেতে বলেছে, দু সপ্তাহ যদি ভালো না হয় এই জয়েন্ট না হয় হাতটা, তাহলে আবার প্লাস্টার করতে হবে। তো গাইস শুনুন মা কি কি রান্না করে, রান্না করছে সেটা আপনাদের কাছে তুলে ধরবে। তো গাইস এবারে কি কি রান্না করছে মা, তো গাইস সেগুলো দেখা যাক। হাই গাইস, আজকে আমাদের গোপু সোনার অন্নপ্রাশন, আমরা একটু খিচুড়ি ভোগ করবো, গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ, আর পাঁচ রকমের ভাজাভুজি করবো। বড় ছেলের আমার পায়ে লেগেছে, বলতে পায়ে ফ্ল্যাক হয়ে গেছে, মন্দিরে ভালো নেই, তবুও করতে হবে। গোপুর সোনার ছ মাসের হয়ে গেছে, তো ওর একটু মুখে ভাত দিয়ে দেবো। সাতটা ছেলেকে, বাচ্চা ছেলেকে বলা হয়েছে, সাতটা বাচ্চা ছেলেকে খাওয়ানো হবে। এই দেখুন সব ভাজাভুজি রেডি হয়ে গেছে, এখনও শাক ভাজা বাকি আছে, আর এই যে খিচুড়ির জন্য প্রস্তুতি, সব সবজিগুলো এখন আমি ডাল সমেত ভাজাভুজি করছি। ভিডিওটা আপনারা পুরো দেখবেন, ভালো লাগবে আপনাদের। আমার গোপুসোনাকে একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই, ও যেন ভালো থাকে, একটু ভালো থাকে, আর আমার ছেলে একটু আশীর্বাদ করবেন, ও যেন পাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো গাইস দেখুন এখন গোপু সাজুগুজু করে নিয়ে, দেখুন দেখুন লাগছে না কে, চরম লাগে চরম। তো গাইস আমার তো খুব এনজয় করতে মন করছে, কিন্তু আমি গাইস আমার পায়ের জন্য এনজয় করতে পারছি না। তো গাইস চলুন গোপুর খাওয়া দাওয়া হবে। তো গাইস চলুন দেখুন এখন পায়ের জন্য একবারে
খেনা সোনা খেনা তো গাইস বুঝনো আগা দেখতে দেখতে পেলেন সব পিছে যাচ্ছে মামি খাবে তো খাও গাইস মামা খালো মামা খালো মা খালো আমি ভাত খেলাম সবাই আমি ভাত তো গাইস গুড ইভিনিং। তো আজকে আমি দুপুরে ঘুমালাম, তার সাথে গপু আজকে দুপুরে ঘুমিয়েছে। তো গাইস আজকে দুপুরে গপুর ভাত খাওয়াটা মামা আমাদের খাইছে, কেমন লাগলো গাইস গপুর ভাত খাওয়াটা আপনারা অবশ্যই গাইস কমেন্ট করে বলবেন। তো গাইস একটা জিনিস হচ্ছে, দিদা পুরি থেকে এই মুটুকটা গাইস অজান্তে এনেছিল। তো এই মা ওই ড্রেসটা এনেছিল, মানে পুরি থেকে ড্রেসটা নিয়ে এই ড্রেসটা এখান থেকে এনেছিল গাইস। তো গাইস দেখুন এটা ম্যাচিং হয়ে গেছে পুরো ড্রেসটা আগের সাথে, এটা অরেঞ্জ এটা অরেঞ্জ। তো গাইস বন্ধুরা চকলেট মকলেট দিয়ে গেছে, এখন গপুর আরাম নিয়ে খাবো গাইস। আর গাইস দেখলেন তো কত বন্ধু বান্ধব এসেছিলো, এখন খেলো সব গপুর ভোগ। তো গাইস আমি আজকে ঘুমালাম, মানে দুপুরে আমি ঘুমাই না, আজকে প্রচণ্ড ঘুম চলে যাচ্ছিলো তার জন্য ঘুমিয়ে নি। তো গাইস আজকের এই যে গপুর বুঝানো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তো গাইস আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা বাই। দেখতে দেখুন খেতে দেখুন আর সুস্থ দেখুন বলে দেবো একটু কেটে তখন একটু।